এখানে গাইস ঘরের ভিতরে কিছুটা থাকতে পারে, তো আমি ওদিকে দেখছি। হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা ভিডিও নিয়ে, তো আজকে আমরা মূলত যাচ্ছি গৌরনগর পাহাড় আশ্রমে। তো আগে অনেক দিন গিয়েছিলাম, তো আজকে দেখি কীরকম জায়গাটা। তো আমার সঙ্গে রয়েছে শাহানুর বিয়ে, তো আমরা দুজনে আজকে একসঙ্গে যাব। তো আসুন আমরা যাই। তো হাই গাইস, আমরা এখন যাচ্ছি আশ্রমের দিকে, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, আমরা একটা খুব সুন্দর গ্রামের উপর দিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, তো এখানে ঢালাইয়ের কাজ হবে। তো রাস্তাটা মূলত এখনও কাঁচা রয়েছে, তো আজকের পর থেকে আর রাস্তাটা কাঁচা থাকবে না, কারণ এখানে ঢালাই হয়ে যাচ্ছে। আর আমরা দর্শক সম্মুখের দিকে যাচ্ছি, এখানকার ভিউটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এটা হলো হারিবাঙ্গার লাস্ট সীমা, ঘুঘুডোবা হারিবাঙ্গা বলে। তো এখানে যাচ্ছি আমরা করিশালার দিকে, ওখান থেকে শীতে গৌরনগর যাব আমরা। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন দুটো টোটো এখানে। তো খুবই সুন্দর একটা দৃশ্য, আমাদের যেটা গ্রামের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো দর্শক, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, সম্মুখে আর একটা মসজিদ দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর একটা মসজিদ। মসজিদের কালারটা তো আরও সুন্দর লাগছে, কারণ সাদা রঙের মসজিদ, খুব সুন্দর। আর গাইস, মূলত আমরা যাচ্ছি ওই জায়গাটায়। তো দেখতে পাচ্ছেন যে সম্মুখে গৌরনগর পাহাড়, তো এখানে জিঞ্জিরাম নদী আমাদের। তো আমরা যাচ্ছি জিঞ্জিরামের নদীর কিনারা দিয়ে, এখানে লোকে মাছ মারছে দেখতে পাচ্ছেন। তো কিছু এখানে ছিটকি জাল রাখা রয়েছে, তো খুব একটা সুন্দর পরিবেশ আমাদের এখানকার। তো লোকেরা এখানে দেখতে পাচ্ছেন যে দুই পাশে পাট শুকাচ্ছে, এখানে খুব সুন্দর একটা পরিবেশ, যেটা গ্রামের দৃশ্য আপনারা হয়তো এখানে আসলে আরও সুন্দর করে দেখতে পারবেন। তো এই পাশটা দেখতে পাচ্ছেন যে লোকেরা এখানে পাট ধুচ্ছে, আর এই পাশটায় সম্মুখে সারি সারি করে মহিলারা এখানে পাট ধুচ্ছে এখানে, কারণ আমাদের যেটা গ্রামের পরিবেশ খুব একটা সুন্দর পরিবেশ, সবাই একসঙ্গে কাজ করে। আর গ্রামের মহত্বটা এটাই যে আমাদের কৃষি, সব গ্রামের যেটা মেন উৎস হলো আমাদের কৃষি। তো গাইস, আমরা মূলত এই জায়গাটা দিয়ে যাচ্ছি, তো আমাদের সঙ্গে থাকুন। ওই জায়গাটাই যাব আমরা, মূলত তো খুবই সুন্দর একটা জায়গা। তো আমরা বাইক দিয়ে যাচ্ছি, হয়তো বাতাসটা কিছু কিছু হতে পারে। এটা আমাদের যে জিঞ্জিরাম নদী, ওই নদীর পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে। তো আমরা মূলত আর কিছুটা দূর সম্মুখে রয়েছে, আমরা পাহাড়টা দিয়ে যাবো। তো গাইস, আপনারা সঙ্গে থাকুন, অনেক ভালো হবে আর কি ভিডিওটা। তো দর্শক, আমরা গ্রামের রাস্তাটা পার করে এখন দেখতে পাচ্ছেন সম্মুখে একটা ব্রিজ। তো আমরা সম্মুখে মেন রোডে উঠব, আর এই রাস্তাটা দিয়ে গৌরনগর টু পীরবাড়ি জলেশ্বর যাওয়ার রোড এটা। তো এই সম্মুখে ব্রিজটা দেখতে পাচ্ছেন, অনেক বড় একটা ব্রিজ। তো ব্রিজের এই পাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দৃশ্য, কারণ জিঞ্জিরামের নদীর যেটা দৃশ্য খুবই সুন্দর আমাদের এখানকার। আর এই পাশটাও দেখতে পাচ্ছেন, তো খুব একটা সুন্দর দৃশ্য। তো গাইস, আমরা মূলত যাব ওই সম্মুখে পাহাড় দেখতে পাচ্ছেন যে ওই পাহাড়ে যাব আমরা, ওখানেই রয়েছে সেই আশ্রমটা। আর আমরা মূলত এখন সম্মুখে একটা বাজার রয়েছে, তো এখন আমরা যাচ্ছি বাজারের দিকে। তো গাইস, আমরা ওখানে গৌরনগর বাজার পাবো, সম্মুখে গৌরনগর বাজার রয়েছে। তো সম্মুখে বাজারটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানকার রাস্তাটা যে দেখতে পাচ্ছেন, অনেক দিন হলো আমরা আসা যাওয়া করি, তো এখনও ঠিক হচ্ছে না, তো খুবই অসুবিধা, কারণ বৃষ্টি হলে আরও একটা অসুবিধা হয়। তো গাইস, আমরা এখন কিছু চা পানি খাবো, তারপরে যাব আমরা আশ্রমে। তো গাইস, এই হলো বিসমিল্লা হোটেল, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করি। তো গাইস, মিষ্টির সঙ্গে পরোটা নিয়েছি আমি, তো এখন খেয়ে দিয়ে তারপরে আমরা যাব এই আশ্রমের দিকে। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, তো দোকান থেকে আমরা বাইরে যাচ্ছি। 5 মিনিটস লেটার।
তো বাহিরে এসে দেখতে পাচ্ছেন যে এটা হলো গণনগর বাজারের মেইন পয়েন্ট, এটা তিনিয়ালি। তো এখানটা খুব সুন্দর, ভিড় হয় কারণ আজকে বাজার বার নয়। তো মোটামুটি বাজারটা কিছুটা বড়, তো লোকের এখানে আনাগোনা হয়, তো পুরানো বাজার। আর এটা হলো আপনার কিবুর গাইবান্ধা রোড। এটা তো আমরা এখন যাব এই রাস্তাটা দিয়ে, কারণ এই স্কুলের পাশ দিয়েই আমাদের এখন উঠতে হবে আশ্রমে। তো কিছু কিছু এখানে ব্লক রাস্তা বানানো রয়েছে, আর সম্মুখে এই রাস্তাটা আমাদের শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে। তো এখান থেকে আমাদের আশ্রমে শুরু, তো সম্মুখেই এই খেজুর গাছটার ওই পাশেই ও সম্মুখে আর একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো খুবই এখানে ঢালানো রোড, বৃষ্টির দিনে তো ওঠাই যায় না, খুবই অসুবিধে। তো আমরা মূলত পেয়ে গেলাম আশ্রম। দর্শক, আমরা জায়গায় এসে গেলাম, তো গাড়িটা আমরা এখানেই রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কত সুন্দর ভিউ। তো এখানে আর এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা ঈদগাহ। তো এখানে নামাজ পড়া হয়, খুবই সুন্দর। আর এই পাশটা দেখতে পাচ্ছেন ওখানে, তো ওটা হলো কবরস্থান। তো গাইস, আমরা এখানে আগে অনেক এসেছি, তো ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কারণ আমার সঙ্গে রয়েছে শাহানুর ভিআই, খুবই এক্সাইটেড আজকে আমরা এখানে। তো ভিআই কিরকম লাগছে আর কি এই জায়গাটা? ভালো লাগছে, জায়গাটা ভালো লাগছে। তো রাস্তা তো অনেক, আমরা খুবই কষ্ট করে এখানে আসলাম। তো গাইস, জিনজিরামের পাশ দিয়ে যেটা রাস্তা সেদিক দিয়ে আসলাম আর কি। তো দেখতে থাকুন, আমরা এখন উপর পাশে উঠছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানকার যে ভিউ কত সুন্দর, এখানে খেজুর গাছ রয়েছে খুব সুন্দর, আর এখানে কবর রয়েছে। আর এই পাশটায় হয়তো এটা মাদ্রাসা হবে মূলত। তো গাইস, এখানে আরো আগে একটা বড় গাছ ছিল, তো সেই গাছটা বর্তমান নেই। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এটা আশ্রম ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে লাল নিশান এখানে রয়েছে, তো এই গাছটা দেখতে পাচ্ছেন, তো বড় একটা গাছ ছিল, আমরা এখানে আগে এসে বসেছিলাম। তো এই যে গাইস, গাছটা এখনো রয়েছে। তো গাছটা এখন বর্তমান সে আগের মতো দাঁড়িয়ে নেই, তো গাছটা এখন পড়ে গিয়েছে এইভাবে। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলোর যে লতা এখানে দেখতে পাচ্ছেন এই আমার পিছনে, তো এখনো কিন্তু সেরকম মোটা রয়েছে, কারণ আন্দাজ করতে পারেন যে গাছটা কিরকম ছিল, গাছের অবস্থাটা বর্তমান নেই। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর গাছ এর সম্মুখেও এই যে গাছটা যে পড়ে রয়েছে, তো এই লতাগুলো দেখতে পাচ্ছেন গাছের কিরকম। তো গাছটা মূলত এখানে ছিল, জায়গাটা খুবই সুন্দর ছিল, আমরা যখন আসতাম এখানে আরো সুন্দর ছিল। আর আজকে আমি এখানে অনেকদিন পরে আসলাম, তো দেখতে পাচ্ছেন যে আজকে এসে দেখি যে গাছটা এভাবে পড়ে রয়েছে। তো জানি না কবে পড়েছে, তো এখানে এসে দেখতে পেলাম যে এরকম আর কি অবস্থা। তো গাইস, এই আশ্রম দেখতে পাচ্ছেন, দেখি এখান থেকে ভিতরের কিছু ভিউ দেখানো যায়, পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন, জানি না সাপ থাকতে পারে এখানে, খুবই ভয়ের একটা বিষয় কারণ পাহাড়িয়া জায়গা, তার মধ্যে গরম। তো দেখি আস্তে আস্তে এই পাশ দিয়ে যাই। এখানে গাইস ঘরের ভিতরে কিছুটা থাকতে পারে, তো আমি ওদিকে দেখছি, কারণ অন্ধকার একটা জায়গা। তো দেখতে পাচ্ছেন লতাগুলো, তো গাইস এখানে একটা ফুটো রয়েছে, তো এখান দিয়ে দেখাচ্ছি, তো সেরকম কিছু দেখা যাচ্ছে না, এই পাশ দিয়ে দেখাচ্ছি। দেখুন এর ভিতরে সেরকম কিছু নেই, আর এই পাশটা একটা পর্দা লাগানো রয়েছে। তো মূলত এটা আগে খুব সুন্দর একটা আশ্রম ছিল, আর এই গাছ তো দেখতেই পাচ্ছেন। তো এখান দিয়ে আমি আগে এখানে তো খুবই এনজয় করতাম, কারণ এখানে আসতাম, লতাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো হলো আশ্রম, তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা মূলত এখান দিয়ে নেমে যাই। তো গাইস, এই ছিল গণনগরের আশ্রম। আশ্রমের পাশে দেখতে পাচ্ছেন খুব বড় একটা পাথর, পাথরটা অনেক বড়, গণনগরের পাহাড়ের যেটা পাথর দেখতে পাচ্ছেন, তো অনেক বড় পাথর এটা।
তো গাইস, মূলত পাথরটা অনেক বড়। আর আমার পিছনে এই যে তলে দেখতে পাচ্ছেন যে কত এখানে ডাউন রয়েছে, এখানে ওই বাসটাই বাড়ি। তো গাছগুলো দেখে আন্দাজ করতে পারেন যে এটা কতটুকু আর কি এখানে উঁচা। তো এই বাসটা দেখতে পাচ্ছেন আপনি যে অনেক একটা বড় পাথর, এটা খুবই বড়। তো গাইস, আমরা এখন যাব উপরের দিকে, কারণ এইখানটার যেটা অবস্থা দেখছেন ডাইরেক্ট পুরো খাড়া গাছের ঝুলে। এখান থেকে পা পিছলে আপনার পরে যান তাহলে অসুবিধা হবে, কারণ বাসার সংখ্যাটা খুবই কম। তো তবু আমি এখান থেকে যাচ্ছি গাইস। মোটামুটি পাথরটা খুবই বড়, বেশ বড় দেখতে পাচ্ছেন, এই বাসটাও দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই জায়গাটা সব থেকে উঁচু, তো ডাউন বেশি ওখানে, আর লোকের বাড়ি দেখতে পাচ্ছেন ওখানে, তো অনেকটা উঁচু হবে এখানে। তো গাইস, মোটামুটি আজকে আশ্রমটা এতটুকুই দেখালাম আপনাদের, কারণ এখানে সেরকম কিছু নেই আর কি। তো আমরা আগে এখানে আসতাম, তো জায়গাটা খুবই সুন্দর, তো আপনাদেরকে আর কি শেয়ার করছি আপনাদের সঙ্গে যে জায়গাটা দেখি এখন কীরকম রয়েছে। তো অনেকে দেখার জন্য ইচ্ছুক আর কি যে গণগর আশ্রমটা আর কীরকম। তো গাইস দেখুন, তো আজকে আশ্রমের যেটা অবস্থা আর কি দেখতে পাচ্ছেন, তো এরকম হয়ে রয়েছে কারণ এই গাছটা পড়ে গিয়েছে। তো গাইস, মোটামুটি আরও কিছু আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি, তারপরে আর কি ব্লগটা আজকের মতো এখানে শেষ করব। তো দর্শক, আমি এই খেজুর গাছের একটা বস্তু লক্ষ্য করলাম যে খেজুর গাছের উপরে বট গাছ রয়েছে। এখানে হয়তো বট গাছের বীজ এসে এখানে লেগেছিল, তার জন্য এরকম খেজুর গাছে বেশিরভাগ এরকম হয়ে থাকে। আপনারা কোনো বট গাছে এরকম দেখেছেন কি না তো কোন করে জানাবেন। তো বস্তু খুবই সুন্দর লাগছে, কারণ একটা উপরে একটা গাছ এখানে রয়েছে। তো গাইস, আশ্রমটা দেখতে পারলেন, তো এখানকার যে আশ্রম তো পিছনে দেখতেই পারলেন। তো আমরা আশ্রম থেকে নেমে আসলাম এখন, কারণ আমরা এখন বাড়ির দিকে যাবো, অনেক দেরি হয়ে গেল। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হবে কোনো পরবর্তী নতুন আর একটা ভিডিওতে। তো গাইস, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।